আসসালামু আলাইকুম দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে প্রায় অনেক দিন পর আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখনও আমাদের কৃষকদের মাঠ পরিদর্শন করছি আমরা আমাদের জানার মধ্যে অথবা আমরা যতটুকু জানি সেই জানা থেকে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমরা অবস্থান করছি আমাদের ব্রাউনবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলা সোনারামপুর ইউনিয়নের চরে এই চরের কিছু কৃষক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছেন এবং সেই ফসলে বিভিন্ন ধরনের রোগের রোগের তারা সম্মুখীন হচ্ছেন যে কারণে তারা তাদের আশানুপাতিক ফলটা পাচ্ছেন না এবং তাদের গাছগুলো আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তো আমরা এখন সেই কৃষকদের সাথে কথা কথা তারা কই থেকে চারাগুলো সংগ্রহ করেছে সেই চারাগুলোতে যে রোগ হয় সেই রোগগুলো কিভাবে প্রতিরোধ করে জমিতে রোপণ করা যায় সেই বিষয়ে তাদেরকে কিছু পরামর্শ দিব বা কৃষি বিস্তার টিম থাকবো এখানে তো আপনারা আমাদের সাথেই থাকবেন রোগগুলো যদি একটু বলে দিতেন এখানে কি কি রোগের আক্রমণ আছে আক্রমণ আছে এটা কি স্যার যে আমাদের লাল মাকড় লাল মাকড়ের আপনার নাম কি হারুন মিয়া হারুন ভাই কতদিন হয়েছে মরিচের গাছের বয়স চারার বয়স কতদিন আগুর মাসে লাগাইছেন কি জাতের ছিল হাইব্রিড হাইব্রিড

স্যার আমাদের যে চারাগুলো স্যার আমাদের কৃষকরা নিয়ে আসে স্যার এটা কি স্যার আমরা ব্যাগটাফ দিয়ে স্যার ইয়া করে নিতে পারি না ভাই যতগুলো চারা নিয়ে আসবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চারা নিয়ে আসেন ব্যাগটাফ পরিমিত হারে স্টোন করে সেটা আপনার পাঁচ মিনিট রাখতে হয় রাখলে কি হয় ধরেন আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চারাগুলো সংগ্রহ করছেন তাই তো দেখা গেছে যে ওইখান থেকে একটা রোগ আসতেই পারে যেটা আপনার এলাকায় নেই যেমন মানুষের রোগ হয় না যেমন ধরেন আপনার ঘরের একজনে জ্বর হলে কিন্তু আস্তে আস্তে সবারই হয় হয়তো তো গাছের কিন্তু একই অবস্থা রোগটা কিন্তু আর আপনি আপনি নিজে করেন না এটা কিন্তু সাথে আসে তো এটার জন্য আপনারা চারাটা ইয়া করে নিতে হয় রোগ প্রতিরোধের জন্য ব্যাকটাফে সম পরিমাণে পানি মিশে পানিটা ভিজাই নিতে হবে হ্যাঁ তো এখন আপনার এই যেই মরিচের প্লট আছে প্লটের মধ্যে হয়তো আপনার আমাদের মাকড়ের আক্রমণ আছে থ্রি ফোসের আক্রমণ আছে সার ওষুধ লিখে দিচ্ছে কতদিন পর পর দিবে এটা লিখে দিবে আপনাকে দাও এখন কি পানি দিচ্ছেন জমিতে তাই তো পানি থাকি তো দিলে নাকি শুকায় যায় এখন জমিতে পানি দেওয়া হচ্ছে মূলত জমি বলতে এখানে হচ্ছে আপনার ক্ষেতের মধ্যে এইভাবেই জমিতে পানি দেওয়া হয় আমাদের বাংলাদেশের যে ধানের জমিগুলো আছে কিংবা যে ফসলে জমিগুলো আছে যেগুলোতে ফসল আবাদ করা হয় সেগুলোতে হয় এটা হচ্ছে আজকে জমিতে নিয়ে এসছিল আমাদের শাহজাহান ভাই শাহজাহান ভাই তো শাহজাহান ভাই নিয়ে আসছে আমাদেরকে আমরা আসলাম হাটা চলা শেষ এখানে চলে যাচ্ছে আবার সাথে আমাদের দুজন সিনিয়র অফিসার আসছেন আমাদের একজন এস এম ও স্যার যিনি অটোক্রপ কেয়ার আছেন আর একজন টিএসও স্যার যিনি অটোক্রপ কেয়ার আছেন তো তাদেরকে নিয়ে আমরা এসেছিলাম তো তো আপনারা দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে যেইভাবে দেওয়া আছে এইভাবেই আমরা কয়েকটি ধাপ স্প্রে করবো এখানে আমরা চারটি ধাপ স্প্রে করবো